বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকো টলমল, কূল ছেড়ে আজ অকূলে যাই এমনও সম্বল নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলচ্ছক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে, পোড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও, চলচ্ছক্তিহীন হয়েছি চলচ্ছক্তিহীনও। বৃষ্টি নামল যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা, হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে, আজানো কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধু, দেখতে দেখতে এসে গেলাম আবার একটা বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আয়নে মানে আমি থাকি সোমা দাস নিয়ে নতুন একজন অতিথি, যার সত্ত্বে গল্প আড্ডা গানে জমে যায় আজকের সন্ধেটা। আজকে আমার সঙ্গে এমনই একজন মানুষ আছেন যার সঙ্গে গান, গল্প, আড্ডা, নাটক, সিনেমা অনেক কিছু নিয়ে কথা হতে পারে, কথা হতে পারে বই নিয়ে, উপন্যাস নিয়ে, সাহিত্য নিয়ে। আমি তো আজকে ভাবছি কী করে 45 মিনিট এই কাজটা করব, আসলে তো কাজটা খুব কঠিন, অনেক অনেক আড্ডা দিতে ইচ্ছে করছে, আর বেশি দেরি করব না, রহস্যও করব না, আলাপ করে নিচ্ছি আজকে আমাদের অতিথি সুহা প্রিয়দর্শিনী চক্রবর্তীর সঙ্গে। নমস্কার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আয়ন টিভিকে এবং তোমাকে সমাধি আমাকে আজকে ডাকার জন্য, আমাকে আসতে বলার জন্য। না, তোমাকে তো আসতে বলার জন্য একটাই কারণ, সেটা হচ্ছে তোমার গান শুনবো, সামনে থেকে তোমাকে দেখব, তোমার কথা শুনবো, তোমার যে এত জানা, এত পড়াশুনো, এত গান, এত এত কিছু, সেটা কি একটু সামনে থেকে শুনতে ইচ্ছা করে? আমি ট্রুলি হাম্বল, কিন্তু এত কিছু জানাশোনা নয়, আমার মনে হয় সব মানুষই জীবন থেকে শেখে, এবং আমার যেটুকু সম্ভব হয়েছে আমার শিক্ষার মাধ্যমে, যেভাবেই হোক সেটা আমি শুষে নিয়েছি, আমি শুষে নেওয়ার চেষ্টা করেছি পারিপার্শ্বিক আবহাওয়া থেকে। কি সুন্দর করে তুমি বললে, দেখো এটাই আমার ভালো লাগছে, যে অনেক সময় যেটা মনে হয় যে কথা বলতে বলতে এমন একটা সময় আমরা যাই যে জানার আগ্রহটা বেড়ে যায়, বা কোনো কিছু যখন তুমি জানছো বা শিখছো, এই যে তুমি বললে আমি চারপাশ থেকে শুষে নিয়েছি, এই এই যে ইচ্ছেটা তোমার মধ্যে আছে, সেটা তো নিশ্চয়ই ছোটোবেলা থেকেই তোমার মধ্যে আছে, তাই না? হ্যাঁ, আমার মনে হয় সবারই আছে অল্প বেশি, এবং আমার খুব শিখতে ইচ্ছে করে, সবসময় শিখতে ইচ্ছে করে, মনে হয় যা পারা যায়, যেখান থেকে পারা যায়, যদি আমরা শিখি তাহলে আমরা অনেক সমৃদ্ধ হতে পারবো, এবং আমরা আরও মানুষের কাছে যা কিছু পরিবেশন করি সেটা আরও অনেক ভালো হয় আমাদের। ঠিক কথাই, করাটা শেখাটা যদি ঠিক না হয়, আমরা যখন ওটা দেওয়ার জায়গায় যাব, তখন তো সেই দেওয়াটাও সম্পূর্ণ পরিপূর্ণ হবে না, সম্পূর্ণ হবে না। আমি তোমায় সুহা বলে ডাকি, একদম, কারণ আমার তোমার নামটা তো অনেক বড়, এবং কিন্তু আমার মনে হয়েছে যে এই যে শুরুর জায়গাটা, এটা ভীষণ মিষ্টি একটা জায়গা, এবং যে সুহা বলে ডাকার মধ্যে একটা সু ব্যাপারটা তো রয়েছে জড়িয়ে, মানে ভীষণ কাছের মানুষ, একটা সুন্দর অনুভূতি। তো আমরা তো তোমার সঙ্গে আলাপ করব, গল্প আরও অনেক বাড়বে, অনেক কিছু হবে, কিন্তু যেখানে আমি বললাম আমার পর্দার ওপারের বন্ধুদের যে এমন একজন মানুষ আজকে আমার সঙ্গে রয়েছেন যার গানের আমি ভক্ত, যার কবিতার ভক্ত, যার অনেক কিছুরই ভক্ত, তোমার সঙ্গে তো আমার একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল প্রথম, তুমি আমায় দেখোনি, আমি তোমায় দেখেছি, এবং সেদিন আমার মনে হয়েছিল যে কখনো যদি সামনে বসে এইটুকু নয় আরও অনেকটা গান শুনতে পারি, তো সেদিন তুমি শুনিয়েছিলে কৃষ্ণকলি, আজকে একটু শোনাবে প্লিজ? নিশ্চয়ই শোনাবো, আজকে দিনটাও বোধ হয় কৃষ্ণকলি কৃষ্ণকলির মতোই অনেকটা, নিশ্চয়ই শোনাবো, এখনই শোনাই? নিশ্চয়ই। আচ্ছা, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ে লো, মেঘলা দিনে দেখেছিলে মাঠে, ও কালো মে
কালো হরিণ চো, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, পূবে বাতাস এলো হঠাৎ ধে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পানে দেখলে কি না আছে, আমি জানি আর জানে সেই মেয়ে, কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, এমনি করে কালো কাজল মেয়ে, জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে, এমনি করে কালো কোমল ছায়া, আষাঢ় মাসে নামে তোমার বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে, কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলে ময়না পাড়ার মাঠে, ও কালো মে কালো হরিণ চোখ, মাথার উপরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ, কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, সাধু সাধু। এই গানের মধ্যে একটা অদ্ভুত নাটকে ব্যাপার আছে না? একদম, আমার মনে হয় যে এই গানটা যেন সবাই নিজেদের মতো করে গাইতে পারে, আমার এরমভাবে মনে হয়েছে গানটা, তাই আমি এইভাবে পরিবেশনা করি এই গানটার। অন্য অনেকেই নানাভাবে পরিবেশনা করেছেন, কিন্তু আমার কাছে গানটা অনেকটা কিছুটা কবিতা, কিছুটা গান, কিছুটা নাটক, কিছুটা ভাবনা তো বটেই। তো আমি যেরম করে পারি সেরম করে, আমার যখন যেরমভাবে মনে হয় তখন আমি সেরমভাবে গানটা পরিবেশনা করি। তো না, এত সুন্দর যে তুমি আমাদের আজকে কৃষ্ণকলি গানটা শোনালে, আমার যেটা মনে হলো, যেটা শুনে আমি মুগ্ধ হয়েছি, পর্দার উপরে আজকে যিনি রয়েছেন, যারা রয়েছেন, সবাই আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবে, মুগ্ধ হওয়ার কারণ ছিল সেদিন, আছে আজও, তাই না? তো যেটা আমার মনে হয় যে তোমার যে পরিবেশনার মধ্যে যে একটা অন্যরকম ব্যাপার আছে, এইটার কারণ কী? এটা একটা কঠিন প্রশ্ন, কিন্তু আমার মনে হয় যে আমাদের সকলের মধ্যেই বাইরে থেকে যে শুষে নেওয়ার ক্ষমতা, এটাই কিন্তু আমাদের গান, কবিতা, পাঠ, আমরা যা করি তার মধ্যে তার প্রতিফলন হয়, একটা রিফ্লেকশন তো থেকেই যায়। এবং আমার বেড়ে ওঠাটা এমন, আমি এমন একটা স্কুলে পড়েছি প্রথমত দোলনাতে, তারপরে আমার থিয়েটার দেখার যে একটা
চল তৈরি হয়েছিল, আমার বাবা করেছিলেন। প্রত্যেক সপ্তাহে আমাদের শনিবার রবিবার করে করে আমরা যেতাম একাডেমি অফ ফাইন আর্টসে কলকাতায় নাটক দেখতে। এবং সেই ছোটোবেলা থেকেই কিন্তু আমার এই নাটকগুলোর প্রতি, যা শুনছি আশেপাশে, আমাদের ফ্যামিলিটাও যথেষ্ট মিউজিক্যাল। আমার বাবা সারাদিন আগে ছোটোবেলায় গানের রেকর্ড শুনতেন, অ্যাবা থেকে শুরু করে কনি ফ্রান্সিস, এবং আমার ডাকনাম যেহেতু কনি, কনি ফ্রান্সিস থেকেই আমার নাম কিন্তু কনি। এবং মানে পরিধিটা অনেক বড়। বাবা ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক শিখেছেন, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক গাইতেন একটা পয়েন্ট অফ টাইমে বেনারসে, এবং আমার ঠাকুরদা বাঁশি বাজাতেন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মতে। তো আমার বেড়ে ওঠাটাই এমন যে কিছু ক্ষেত্রে বোধহয় বাধ্য করেছে আমাকে, যা যেভাবে আমি পরিবেশনা করি সেগুলোর একটা রেশ থেকে গেছে এই সব শিক্ষা এবং শুষে নেওয়া থেকে। তুমি যেরকম বললে, আমার তোমার কথা শুনতে শুনতে যেটা মনে হচ্ছে যে আমিও কীরকম একটা পুরনো দিনে ফিরে যাচ্ছি। মানে আমাদের বাবাদের কিন্তু অনেক রকম আমাদের জীবনে একটা প্রভাব থাকে, যেটা আমরা ছোটোবেলা হয়তো বুঝতে পারি না কেন নিয়ে যাচ্ছে, কেন করছে, কিন্তু বড় হয়ে সেইটা কিন্তু আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি। এবং বারবারই সেটা ভাগ্যিস বাবা করেছিল। একদম, যেমন এই যে তুমি বললে একাডেমিতে নাটক দেখার ব্যাপার, এটা আমাদের বাড়িতেও ছিল। এবং আমাদের যেটা ছিল, একাডেমিতে যাওয়া হবে এবং একটু আগে যাওয়া হবে যাতে ওই তোমার ওই গগনেন্দ্র শিল্পশালা, যেটা এখন নাম ছিল, আমার এখন মনে পড়ছে না কি নাম ছিল, ওখানে কি প্রদর্শনী হচ্ছে সেগুলো দেখে নেব, তারপর নাটকটা দেখবো। একদম, অনেক ছবি বুঝতে পারছি না, কিন্তু ওই যে যাওয়া নাটক দেখতে যাওয়ার আগে ওখানটায় ঢু মারতে হবে, সেগুলো দেখতে হবে, মানে অদ্ভুত অদ্ভুত জিনিস। মানে আমার খুব মনে আছে যে বাঁশ দিয়ে একবার আমি একটা ওরকম দেখেছিলাম, সব খোঁচা 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 বাঁশ শুধু ওই ঢুকে আর কি। তো বাপিকে বলেছিলাম, বাপি তুমি এইটা দেখাতে নিয়ে এলে, এখন বুঝবি না, শুধু দেখে যা ইনস্টলেশন। হ্যাঁ, বললে না বাবাদের কত রকম, মানে তাদের ভূমিকা জীবনে আমাদের। খুব ছোট বয়সে হয়তো আমি কিছুই বুঝতাম না, কিন্তু এই ক্লাস ফাইভ সিক্সে আমি যখন পড়ি, তখন থেকেই আমার কিন্তু নাটকের প্রতি একটা প্রচণ্ড রকম আকর্ষণ তৈরি হয়, এবং আমার মনে হয় আমি মঞ্চে উঠে নাটক করি। তারপরে আমি মঞ্চে নাটক করেওছি, কিন্তু এখন আমার নাটকের ধারাটা সম্পূর্ণ আলাদা। তো আগের মতো ব্রেস্ট থিয়েটার নয়, একেবারেই আমি স্ট্রিট থিয়েটার মুভ করি, এখন তো থার্ড থিয়েটার করি। তো অনেকেই জিজ্ঞেস করে সেটা খায় না মাথায় দেয়, কিন্তু যাই হোক সেটা পরের প্রসঙ্গ। কিন্তু এই, হ্যাঁ, আমার বাবা আমার অনেক ক্ষেত্রেই কিন্তু আমার এই সাংস্কৃতিক দিকটার জন্য মানে রেসপন্সিবল আর কি। ওনারই মানে সমস্তটা, আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আমার মায়ের থেকেও। আমার মা নাচতেন এবং সেখান থেকেও কিন্তু আমি ছোটোবেলায় নাচও শিখতাম। সব কিছু আমাদের মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতা শহুরে লোকজন, এসপেশালি শহুরে কলকাতার মধ্যবিত্ত পরিবারের একটা টেন্ডেন্সি হচ্ছে ছেলেমেয়েদেরকে একটু সংস্কৃতির দিকে ঠেলে দেওয়া ছোটোবেলা থেকে। এখন জানি না আমি কি হয়েছে, কিন্তু আমাদের সময় হতোই, মানে পড়াশোনা তো থাকবেই, পড়াশোনা তো ভালো হতে হবে, এবং পাশাপাশি গান বাজনা টুকটাক আঁকি উঁকি ছবি আঁকা যা সম্ভব হয়, মানে ওভারঅল একটা ডেভেলপমেন্ট করার একটা, সুতরাং সেটা তো রেশ থেকেই যায়। তোমার যখন এত ছোটবেলার কথা হচ্ছে, আমাদের কাছে একটা ভিডিও আছে যেটা তোমার ছোটবেলার সঙ্গে লিঙ্কড, একটু সেটা এবার দেখে নি সবার সঙ্গে, ভিডিওটা একটু দেখি তাহলে। গান ভালোবাসতো, আমার কাছে এলো, আমিও শেখাতাম, ও শিখতো, গলা ভালো ছিল, গাইতো ভালো, বিদেশ চলে গেল। কনি আমার দাদার কাছে আগে শিখতো, দাদার কাছে শেখাবার বন্ধ ছিল গান, তারপরে আমাকে আবার বলে যে ওর বাড়িতে গিয়ে আমাকে শেখাবার জন্য, আমি ওর বাড়িতে গিয়ে শেখাতাম, গাইতো ভালো, রামেন্দ্রী গানগুলো খুব ভালো গাইতো। এটা দেখতে দেখতে না আমি একটা কীরকম, যখন আমার কাছে এই ভিডিওটা পৌঁছেছে, সত্যি কথা আমার মনে হলো এই অনুষ্ঠানে যারা এখনও পর্যন্ত এসেছেন সবার সঙ্গে আমার একটুখানি আগে থেকে অন্যরকম আলাপ ছিল। তুমি এমন একজন মানুষ যাকে আমি, যার গান শুনেছি এবং আমার মনে হচ্ছে কোনোদিনও একদিন সামনাসামনি বসে আলাপ করবো, সেরকমভাবে আমি তোমাকে ডেকেছি। কিন্তু এই ভিডিওটা দেখে আমার মনে হলো না, তুমি আমার দূরের মানুষ নও, তুমি আমার খুবই কাছের মানুষ। গৌরবন, মানে গৌরীদি মানে
ছিপছিপে চেহারা, দক্ষিণী একতলা থেকে তিনতলা একেবারে আমাদের যে রোল কল বুক ওইটা হাতে নিয়ে উনি, আর আমাদের একটা স্বরলিপির ক্লাস ওয়াইজ একটা করে স্বরলিপির বুক থাকে সেটা নিয়ে উনি চচ্চর করে, মানে আমরা ওনার থেকে বয়সে অনেক ছোট, আমরা ওনার সঙ্গে কোনোদিনও ফিটনেসে পারিনি, এত মানে উনি ফিট, টাক 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 করে উঠে যাবেন, সুন্দর একটা টান টান করে শাড়ি পরে রাখা, একটা অন্যরকম একদম অন্যরকম ফিলিং। কিন্তু আমি দক্ষিণীতে কখনো গান শিখিনি, এবং আমি আমি খুব লাকি, আমি বলতে পারি আমি খুব, আমার খুব লাক ফ্যাক্টরটা অনেকই, কারণ অর্ঘ্য সেন এবং গৌরী সেন দুজনেই কিন্তু আমার বাড়ির ঠিক পাশের বাড়িটাতে থাকতেন, এবং সেই সুবাদে আমার অবাধ যাতায়াত ছিল তাদের বাড়িতে, এবং তারাও আসতেন, তবে স্যার মাস্টারমশাই একটু কমই আসতেন, কিন্তু গৌরীদি কিন্তু এসে আমাকে গান শেখাতেন একটা পয়েন্ট অফ টাইম। প্রথমে আমি শ্রী অর্ঘ্য সেনের কাছেই গান শিখেছি বেশ কিছু বছর, কিন্তু ওনার ভীষণ আক্ষেপ পরবর্তীকালে, আমার কিছুদিন এক বছরখানেক গান বন্ধ, এক দু বছর গান বন্ধ ছিল আমার পড়াশোনার চাপের কারণে। তারপরে আমি একটা, আমাদের অনেক বন্ধুরা মিলে একটা গানের দল করি, ব্যান্ড যাকে বলে, সবে সেটা বাংলা ব্যান্ড ছিল না, সেটা একেবারেই ইংরেজি ব্যান্ড, এবং সেটার কয়েক জায়গায় আমরা পারফর্মও করি, সেটা একটা ব্লুজ জ্যাজ ব্যান্ড ছিল, এবং অর্ঘ্য সেন মাস্টারমশাই উনি বলতেন, যা কনিটা একেবারে গোল্লায় গেল, ও তো এখন ইংরেজি গান গায়। তারপরে ওনার খুব দুঃখ হলো যখন আমি বিদেশ চলে গেলাম, তো ওনার সেটা এখনও আক্ষেপ যে আমি কেন কলকাতায় থেকে রবীন্দ্রসঙ্গীত কেন আরও গাইলাম না। তো যাই হোক, তো গৌরীদির কথা বলি, তোমারও তিনি গুরু, আমারও তিনি গুরু, তিনি যেরকম স্বরলিপি একদম খুব পার্টিকুলার একজন মানুষ, তিনি আমাকে, কিন্তু আমি সবসময় দেখেছি যখন টপ পাঙ্গের গান শিখতে চাইতাম আমি ওনার কাছে, উনি প্রথমেই বলতেন, তুই এত শক্ত শক্ত গান কেন শিখতে চাইছিস? তো আমার মনে হতো আমার খুব সাধারণ, মানে রবীন্দ্রনাথ সবার, এবং রবীন্দ্রনাথের সাধারণ গান বলতে যা আমরা প্রচলিত অর্থে শুনে থাকি, হ্যাঁ তুমি রবে নীরবে, ভালোবাসি ভালোবাসি, এগুলোই সবাই, হ্যাঁ আকা আকাশ আমার বলল আলো, আকাশ ভরা সূর্য তারা, কি এগুলো, এই গানগুলোরও যথেষ্ট রকম, আমি বলবো, আমি বলছি না সেগুলোর ডেপথ নেই বা, কিন্তু এত লোকে গেয়েছেন, এতভাবে এগুলোকে এক্সপ্লোর অলরেডি করা হয়ে গেছে, আমার মনে হচ্ছে যে নতুন কিছু আর করার নেই এটা দিয়ে, আমার মনে হয়েছে যে একটু একটু শক্ত জিনিসটা শিখে চেষ্টা করি, কারণ আমার প্যারালি হিন্দুস্তানি ক্লাসিক্যালি ট্রেনিং চলছিল, আমি বিষ্ণুপুর ঘরানার, আমি জানি না আপনি পরিচিত কি না, শান্তনু ব্যানার্জি এবং হ্যাঁ তার বাবা, তার থেকে আমি গান শিখেছি কিছুদিন, বেশ কিছুদিন, তারপরে তো আমি ফাঁকিবাজ, এবং সময় দিতে পারতাম না, কারণ এত কিছু করতাম, পড়াশোনাটাও ঠিক রাখতে হতো, এবং আমার মনে হয় যে যেটা মানুষে, যেটার পিছনে সময় দিতে না পারে, কষ্ট না করতে পারে, সেটা পার্সিউ ঠিক করে না করতে পারে, সেটা করা তার উচিত নয়, কারণ সব কিছুই একটা সাধনা, এবং খুচরো খুচরো করে ক্লাসিক্যাল মিউজিক করে আমি দুম করে একটা খেয়াল গিয়ে দিলাম, এটা কিন্তু হবে না, ক্লাসিক্যাল সঙ্গীত গাওয়ার জন্য, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক পার্সিউ করার জন্য একটা মিনিমাম লেভেল অফ ডেডিকেশন এবং তার পিছনে সময় মেহনত লাগে, আমি হয়তো সেই কাছাকাছি মেহনত অন্য জিনিসগুলোতে দিয়েছি, কিন্তু অতটা মেহনত আমি তখন দেওয়ার আমার মানে তখন সুযোগ ছিল না, সেই কারণেই কিন্তু আমি রবীন্দ্রসঙ্গীতকে বেছে নিই, এবং আমি আমার সেই মানে অসম্পূর্ণ বাসনাকে চরিতার্থ করার জন্যে কিন্তু আমার টপ পাঙ্গের গান এবং হিন্দুস্তানি রাগের প্রতি আমার সেই ভালোবাসাটাকে আমি ট্রান্সলেট করি রবীন্দ্রসঙ্গীত দিয়ে, এবং তখন গৌরীদি কিন্তু আমাকে বলেছেন যে টপ পাঙ্গের যে গান সেগুলো কিন্তু তুই জাস্ট স্বরলিপি যা আছে ডিট্টো গাস না, শুনতে ভালো লাগবে না, নিজের মতো করে গা, স্ট্রাকচারটা এটা স্বরলিপিতে এটা আছে, কিন্তু সকলেই কিন্তু নানাভাবে সেটা, হ্যাঁ নিজের মতো করে গান, তো সেইটা আমি ওনার কাছ থেকেই শিখেছি, এবং সেই জন্যে আমার মনে হয় ওই ছোটো বয়স থেকেই নিজের মতো করে রবীন্দ্রসঙ্গীতটা গাওয়া আমার তখন চর্চায় আসে। আসলে তুমি তখনই আমার মনে হয় নিজের মতন করে গাইতে পারবে, বা এই যে আমরা কথাটা বলছি বারবার নিজের মতন করে গাওয়া, আমার মনে হয় পর্দার ওপারে যিনি রয়েছেন বা যে বন্ধুরা আজকে রয়েছেন, এটা যেন কোনোভাবে ভুলভাবে না পৌঁছয়, রবীন্দ্রনাথের গান আমরা নিজের মতো করে গাইতে গাওয়ার কথা বলছি, মানে স্বরলিপি নিষ্ঠ হয়ে, স্বরলিপিনিষ্ঠ হয়ে ভাবটা বুঝছি, আমরা যেখানে পৌঁছচ্ছি ওইটা মানে স্পিরিচুয়াল দিকটা বলো বা এরকম কিছু, যা ওটার অন্তর্নিহিত মানেটা তুমি বলো, আত্মিকরণ করে একদম, হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত, কিন্তু গ্রামারটাকে, গ্রামারটাকে কখনোই খণ্ডন করে নয়, হ্যাঁ গ্রামারটাকে কখনোই খণ্ডন করে নয়। আচ্ছা, তো এত যখন কথা হচ্ছে রবীন্দ্রনাথের গান, আরেকটু গান হোক। আচ্ছা ঠিক আছে, একটা খুব ছোট গান গাইছি, যেটা
পরজে, এবং সেটা আমার অত্যন্ত প্রিয় গান। সেটা আমি গাইবার একটু চেষ্টা করছি। গানটা খুবই কঠিন, আমি জানি না আমি জাস্টিস করবো কি না। গানটার মাঝখান থেকে আমি জেনারেলি শুরু করি, সুতরাং মাঝখান থেকেই শুরু করছি। কোথা কে আছে নাহি জানি, কোথা কে আছে নাহি জানি, তোমার মাধুরী রসে মেতেছি ডুবেছে মন ডুবেছে, তব প্রেম সুধা রসে। গানটা দু লাইনেরই, খুবই ছোট গান, কিন্তু আমার খুব প্রিয় একটি গান। এবং এটা আমি মাঝখান থেকেই ধরি, কারণ আমার মনে হয় এটার ভাবটা বোধ হয় সেখান থেকেই সব থেকে বেশি হৃদয়ে এসে লাগে, বাজে। তো এই কোথা কে আছে নাহি জানি, একটা কিরম হেল্পলেস একটা অনুভূতি। তারপরে তব, মানে ব্যাপারটা মানে সত্যি, মানে তুমি তোমার মতন করে যেটা মানে করেছো সত্যি তাই, যে একদমই ঠিক, যে কোথা কে আছে থেকেই তুমি যখন ভাবছো, এবং তখনই কিন্তু তোমার ওই তব ব্যাপারটা কে তুমি রিচ করতে পারছো। না একদমই ঠিক, আমারও শুনে তাই মনে হলো। না খুব ভালো লাগলো। না আমার যেটা মনে হয় যে সুহা, এই যে তোমার এত সুন্দর একটা নাম, এর পেছনে একটা গল্প আছে। আমাকে কানে বারবার বলছে একটা ব্রেকে যাব, ব্রেকে যাব, কিন্তু সে ব্রেকে যাওয়ার আগে ছোট্ট করে সেই গল্পটা তো শুনে নেব। আচ্ছা, আমার নাম সুহা প্রিয়দর্শিনী চক্রবর্তী, বিশাল নাম। আমার বাবা অনেকগুলো রাগ, মানে উনি যেহেতু হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক প্রচণ্ড রকম ওনাকে ছুঁয়েছে, সুতরাং উনির মধ্যে থাকতেন, সেই জন্য উনি সুহা রাগটা খুব একটা, এখন অনেকেই, অনেক না খুব কম লোকেই গায়, কিন্তু বা বাজায়, কম লোকে গায়, কারণ গাওয়া ডিফিকাল্ট, কারণ সুহাকে অনেকজন গায় না। সুহা কানড়া বলে একটা রাগ জেনারেলি শোনা যায়, বা সুহা সুগ্রাই, সবসময় মিশিয়ে গাইতে হয়, কারণ গান রাগটা গাওয়া খুব কঠিন, আমিও গাইতে পারি না। তো আমার বাবা এই রাগটা, মানে কিছু রাগ এরকম শর্টলিস্ট করেছিলেন যে একটা মেয়ের আনকমন নাম হবে, এটা আমাদের একটা মানে বাঙালি বাড়িতে বোধ হয় একটা ব্যাপার আছে যে একটু মেয়ের আনকমন নাম হবে। তো পরে আমার, আমাদের ফ্যামিলি যেহেতু মিউজিক্যাল, সেহেতু আমাদের অনেক মানুষজনের সঙ্গেই আমরা, মানে আমি আগেন খুব লাকি যে আমি অনেকে সংস্পর্শে আসতে পেরেছি। এবং আমার মা কিন্তু পণ্ডিত রবিশঙ্করের কাছে যান এবং গিয়ে বলেন, জিজ্ঞেস করেন যে মেয়ের কী নাম রাখবো, আপনি বলে দিন, এই এগুলো ভাবা হয়েছে। তো উনি আমার নাম কিন্তু বলেন সুহাই রাখো। তো আমার নামটা কিন্তু সুহার রাগ থেকেই নামা, কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে সুহার মধ্যে কিন্তু সু ব্যাপারটা খুব একটু কম, কারণ সুহার মানে আসলে কিন্তু এমন একটি তারা যেটা দেখা চোখের পরীক্ষা, এবং সেটার আসল আদতে মানে অ্যারবিকে, যেটা থেকে রাগটাতে নাম হয়েছে, সেটার মানে হচ্ছে যে হারিয়ে যায় চট করে, বা হারিয়ে যাওয়া যার সম্ভব, বা যে অবহেলিত। সুতরাং আমার নামটা আমার খুব প্রিয়। আমার নামটা যখন আমি লোককে বলি, বলে হ্যাঁ বা কী সুন্দর নাম, কিন্তু এটাই হচ্ছে ব্যাপার যে আমি জানি না কতটা সু করে উঠতে পারবো ব্যাপারটাকে, কিন্তু হ্যাঁ, কিন্তু ক্লাসিক্যাল রাগের নামে আমার নাম, সেটা একটা সুন্দর জিনিস। যেমন সেরকমভাবেই কিন্তু এই যে ব্যাপার যে অবহেলিত এবং চট করে হারিয়ে যেতে পারি আমি যে কোনো জায়গায়, সেটা একটা ব্যাপার। যার নামের সঙ্গে রয়েছে রাগ, যার গানে রয়েছে গানে, কথা, কবিতা, আরও অনেক কিছু, কিন্তু যে একটুখানি গল্পের মধ্যে আমার মনে হয় যে জায়গাটা একটু কম ধরা হয়েছে, এবার সেই জায়গাটা একটু ফিরে যাব। নাটক, তোমার জীবনে নাটক তো অনেকটা অংশ জুড়ে, যেটা তুমি, তোমার সঙ্গে বারবার কথা প্রসঙ্গে তুমি বলেছো, এখনও তুমি নাটক করছো। এখন আমি নাটক করছি, এবং
আমার মনে হয় আমি গান এবং নাটক ছাড়া বাঁচতে পারবো না। সুতরাং আমি গান এবং নাটক আমার যতই কাজ থাকুক তার মধ্যে আমি সময় বার করি সেটা চর্চা করার, এবং আমি অনেক নাটক লিখেওছি। অনুপ্রেরণা তো অবশ্যই আছে, অনেককে থেকে অনুপ্রেরিত হয়ে আমি অনেক কাজ করেছি। যেমন লন্ডনেই গত বছরে আমি আসলে নাটক ব্যাপারটাকে কিন্তু মঞ্চে নাটক যেরকম ব্রেস্টিয়ান থিয়েটার আমি একটু আগে বলছিলাম সেরমভাবে ঠিক দেখি না। আর আমার কাছে নাটকটা যে কোনো জায়গায় হতে পারে, এই এই ঘরের মধ্যে হতে পারে, স্টুডিও স্পেসে হতে পারে, একটি কফি শপে হতে পারে, একটা ঘরের মধ্যে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। প্রিয়জনের সামনে তো সর্বক্ষণ হচ্ছে, আমি মনে করি প্রিয়জনের সামনে তো সর্বক্ষণ আমরা নাটক করি এবং সেও করে। যাই হোক, তো মানে পারফরম্যান্স মানে এটা খুব একটা কমপ্লিকেটেড ব্যাপার আলোচনা করা। একজন ফোন করেছেন, দেখি কে আছেন বন্ধু ফোনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে আছেন? বিকালে চাটা খুব সুন্দর প্রোগ্রাম। তো উনি যে নাটক করলেন নামটা কি বলতে পারেন একটু জোরে বলুন? ওনার নামটা কি? ওনার নাম সুহা প্রিয়দর্শিনী চক্রবর্তী। ও, উনি কোন নাটকে আছেন লন্ডনে? উনি অনেক নাটক করেন, গান করেন, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে থাকেন। আচ্ছা, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, আরো জানতে পারবেন। তো যে কথা হচ্ছিল সুহা, যে নাটকের কথা তুমি বললে, নাটক আর গান ছাড়া তুমি মানে তুমি ভাবতেই পারো না। হ্যাঁ, ভাবতে পারি না, বাঁচতে পারি না। এবং ওনার কথার রেস্ট্রিকমেন্টের কথা বলতে চাই, সেটা হচ্ছে এই দেশে নাটক করা এবং গান করা কিন্তু একটা কঠিন কাজ, কারণ সেটার মধ্যে একটা অনেক রকম ইনভেস্টমেন্টের ব্যাপার চলে আসে। শুধু পয়সার নয়, আমি বলছি টাইম কমিটমেন্ট, অনেক কিছুর বিষয় চলে আসে। এবং চট করে কিন্তু আমি আজকে কালকে নাটক করবো বললেই আমি নাটক করতে পারবো না। চট করে আমি যদি বলি আমি আজকে গান গাইবো এই অমুক জায়গায়, আমি কিন্তু গান গাইতে পারবো না, কারণ এখানেও কিন্তু কিছু সার্কিটস আছে, সেগুলো কিন্তু আমাকে মাথায় রেখে চলতে হবে। এবং তারা যদি মানে এখন আমার একটা মোটামুটি জায়গা হয়েছে যেখানে আমি কিছু করতে পারি নিজস্ব কাজ, কিন্তু আগে যখন আরেকটু ছোট ছিলাম 5 বছর আগে মতো লন্ডনে আসার পরপরই, তখন কিন্তু আমি অত সহজে কোনো জায়গায় সুযোগ পেতাম না, আর পেলেও তার বিনিময়ে একটা ব্যাপার থাকতো। হ্যাঁ, তো এটা কলকাতাতে তো আমি দেখেছি, এখানে অনেকটা কম আমি বলবো। কলকাতাতেও তো অনেক রকম আমরা সবাই জানি যে কিছু পেতে হলে কিছু দিতে হয়, এবং এটা আমার মানে যখন 6-7 বছর আগে আমি যখন কলকাতা ফিরে গেছিলাম, ভেবেছিলাম কলকাতায় থাকবো, তখন কিন্তু আমার প্লেব্যাকের অফার আসে এবং আমার একটি সিরিয়ালেও মানে টিভি সিরিয়াল যেরকম কলকাতা শহরের হয় সেখানেও কিন্তু অভিনয়ের সুযোগ এসেছিল। আমি কিন্তু করিনি, কারণ প্রথমত সিরিয়াল আমি কোনোদিনই করতে চাইনি, সেটা ছোট পর্দা, যাই হোক। কিন্তু আমি কিন্তু নিজের গানটা আমার কাছে একটা অন্যরকম জগৎ, সেটা আমার কাছে এতটা একটা দৈবিক ব্যাপার, মানে সেটা আমার কাছে কিন্তু আমি এত মানে ছেলে খেলা করতে পারবো না সেটাকে নিয়ে কোনোদিনও। নাটকের জন্য একই কথা প্রযোজ্য, নাটকের কলকাতাতে এখনও নাটক অনেক গোষ্ঠীরে নাটক করেন এবং তাদের মধ্যেও কিন্তু অনেক সার্কাস্টুয়াস ব্যাপার আছে, মানে লিঙ্ক থাকতে হবে, এর সঙ্গে পরিচয় হতে হবে, পরিচয় করতে গেলে তার বিনিময়ে কিছু দিতে হবে। যাই হোক, তো সেগুলোর কথা আমি এখন বলছি না। আর তো এখানে নাটক যখন আমি শুরু করি তখন কিন্তু আমার কলকাতার কিছু নাটক করার অভিজ্ঞতা ছিল এবং তখন আমি জাস্ট নাটকগুলো লিখতে আরম্ভ করি নিজের মতো করে, কারণ আমি কলকাতায় বেশ কিছু নাটক করেছি, রক্তকরবী এটসেট্রা, সেগুলো অন্য ফ্লেভারের। আরেকটা ব্যাপার হচ্ছে আমার নাটক দেখতে আসে খুব কম লোকে, কারণ আমি খুব একটা টুকে কিছু করাকে বিশ্বাস করি না। মানে আমি তোমার কথা মাঝখানে একটুখানি বাধা দিচ্ছি, যে তোমার নাটক দেখতে আসে কম লোকে না কম বাঙালি লোকে? কম বাঙালি লোকে, এইটাই। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি, আমার নাটক দেখতে আসে খুব কম বাঙালি লোকে। এবং আমি খুব দুঃখ পেয়েছিলাম লাস্ট ইয়ার যখন
এবং সেটা বিবিসিও প্রমোট করেছিল খুব অদাহ্য বলে, অদাহ্য দি আনবার্নেবল বলে একটা নাটক। আমার যিনি থিয়েটার গুরু তার কাছেই আমার হাতে খড়ি অলমোস্ট, প্রণব মুখার্জি, তার সঙ্গে নাটক করা শুরু করি, শিখি নাটকের পদ্ধতি প্রক্রিয়া আলাদা রকমের প্রসিনিয়াম থিয়েটারের বাইরে, মানে স্টেজের বাইরে, মঞ্চের বাইরে গিয়ে। এবং সেই শিক্ষা থেকেই তার একটি ডিস ট্রাফিক টেক্সট বলে একটা টেক্সটের, সেটা নিজের মতো আবার আত্মীকরণ করে সেটার ওপরে নারী পাচার এবং নারীদের জীবনধারা কীরমভাবে হয় ক্রস বর্ডার, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের, সেই নিয়ে একটা নাটক করেছিলাম। 20 জন দেখতে এসেছিলেন এবং খুব মিনিমাল সেটা নাটকের ইয়ে ছিল, কিন্তু যারা এসেছিলেন তারা প্রচণ্ড রকম খুশি হয়েছিলেন, মানে খুশি বলবো না, কারণ আমার নাটক দেখে কেউ খুশি হওয়ার জন্য আসেন না, তারা অনেক কিছু উপভোগ করতে আসেন এবং তারা সেই কারণেই আসেন যে তারা নতুন কিছু হয়তো শিখবেন বা কিছু দেবেন। আমি যেরকম তাদের থেকেও শিখি, মানে আমার কাছে নাটক হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে দর্শক শিখবেন আমার থেকে এবং আমি শিখবো দর্শকের থেকে, এবং আমার নাটকগুলো জেনারেলি কনভারসেশনাল হয়, মানে আমি কিন্তু নাটকের মধ্যেই তোমার সঙ্গে, ধরো নাটক তুমি বসছো নাটক দেখতে, তোমার সঙ্গে কথা বলবো, তুমি রেসপন্ড করবে, আমার নাটক ডায়ালজিক, মানে একটা টু ওয়ে ইন্টারঅ্যাকশন হয় সবসময়। তো আমি এই রকম নাটকে বিশ্বাস করি যেখানে শুধু নাটক দেখার জন্যে দেখা নয়, নাটকের যে প্লট বা যে ভাবনাটা নিয়ে নাটকটা করা সেটার মধ্যে শুধু ঢুকে মিশে যাওয়া নয়, সেটাকে একটা অবজেক্টিভ সাইড থেকে দেখা, দেখে সেটার অনুভূতিগুলো বলা এবং সেটাকে সেইভাবে সেই লাইটে বিচার করা, এবং এই এই থেকেই তো অনেক কিছু জন্ম হয়। এবং আমার মনে হয় যে কিছু এইরকম সোশ্যাল ইস্যুস, যেরকম আমি ল্যান্ড রাইটস নিয়ে কাজ করেছি, ট্রাইবাল ডিসপ্লেসমেন্টস নিয়ে কাজ করেছি, ইন্ডিজেনাস ডিসপ্লেসমেন্টস নিয়ে কাজ করেছি, তো এরকম ধরনের নাটকে না মানুষের আমার দরকার লাগে, আমার তো লাগে, মানে আমি সবসময় শিখি দর্শকের থেকে, কারণ দর্শক যদি রেসপন্ড না করেন, যদি বোবা হয় শুধু একটা চেয়ারে বসে থাকেন, তাহলে কিন্তু আমি কি শিখবো না এবং তিনিও কিছু বুঝবেন না। তিনি যদি ফোনে সারাক্ষণ খুটখুট করেন নাটক দেখতে, যেটা অধিকাংশ সময় হয়ে থাকে ইদানিং একাডেমি অফ ফাইন আর্টসেও আমি দেখেছি অনেকের ফোন বেজে উঠলো হঠাৎ করে, ফোনে কথা বলছে মৃদুস্বরে, কিন্তু সেটা তাহলে তো কিছুই হলো না আর কি। ঠিক কথা, সমস্তটাই একটা জার্নি, সমস্তটাই একটা আমরা চলি একসঙ্গে না মানুষ হয়ে। শক্তি চট্টোপাধ্যায়ের কথায় মানে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও আর কি, মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। সো এটার জন্যে একটা প্রক্রিয়ার দরকার, যেটাতে ওই শুধু অডিয়েন্স এবং পারফর্মার একটা ডিস্টেন্স তৈরি হয় সেটা যেন না থাকে খুব একটা। না আমার তো এটা তোমার এই চিন্তাভাবনাটা আমার খুব ভালো লাগলো, যে যে দুই পথে যাতায়াত, মানে যাতায়াত কথাটা যেখানে সবথেকে বেশি ভাবে আমার মনে হয় পূর্ণতা পাচ্ছে তোমার এই চিন্তাধারার সঙ্গে, যে কেউ যাবে কেউ আসবে এবং সেখানে যে একে অপরের সঙ্গে যে কানেকশন, যোগাযোগ, যাতায়াত থেকে যোগাযোগ, হ্যাঁ এই জিনিসটা খুব একটা জরুরি বিষয়। এই নয় যে আজকে আমি অনেক গান শিখেছি, আমি কিন্তু এবার হারমোনিয়াম নিয়ে গেয়ে যাবো আর তুমি টিকিট কেটে গান শুনে যাবে, এইটা নয়। মানে একদম আমার যেটা মনে হলো যে এটাই সব থেকে বেশি হওয়া দরকার, যখন আমি যা বলছি আর যে সেই কথাটা যিনি শুনছেন বা যে বন্ধু আমার পাশে বসে শুনছেন সেটা কিন্তু খুব জরুরি। এটা ঠিক আমাদের ওই রকম হয় না, আমরা বাড়িতে রান্না করি, যদি রান্নাটা করে ফ্রিজে রেখে দিই, কাউকে না খাওয়াই আর সেটার কোনো ফিডব্যাক না আসে, তখন যে ব্যাপার হয় আর কি সেটার আসল স্বাদ পাওয়া যায়। একদম একদম। তো আমার যেটা মনে হয় খুব সিরিয়াস একটা জায়গায় তো চলে গেছি আমরা এখন, বুঝতেই পাচ্ছি তুমি খুব তোমার খুব একটা ভিতর থেকে যে তোমার কাজের জায়গা তুমি সেই জায়গাটাকে তুলে এনে বলতে শুরু করেছো, তো এখন কি একটা গান হতে পারে নাকি সেরকম, নাকি শক্তি চট্টোপাধ্যায়ের কথা যখন উঠলো তাহলে একটা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা হোক? এই এই সূত্রের রেস্টে নিয়ে আমি একটা কবিতা বরং বলি ছোট করে। একদম। সেটা হচ্ছে যে এই যে আমরা ভাবি বড় হয়ে অনেক কাজ করবো, বা আমরা অনেক তো বড় হয়ে গেলাম, ও তো কিছুই না, ওকে সুতরাং সুযোগ দেওয়া হবে না, তো সেটার উপরেও শক্তি চট্টোপাধ্যায়, উনি তো মানে আমি রবীন্দ্রনাথ প্রেমীও যেরকম, সেরকম রবীন্দ্রনাথ জীবনানন্দ পাশাপাশি আমি শক্তি চট্টোপাধ্যায়কেও খুবই পছন্দ করি, এবং আমার এই কবিতার কিছু লাইন খুব মনে ছুঁয়ে গেছে, সেটা হচ্ছে, আসলে কেউ বড় হয় না, তাকে বড়োর মতো দেখায়, আসলে আর নকলে তাকে বড়োর মতো দেখায়, গাছের কাছে গিয়ে দাঁড়াও দেখবে কত ছোট, সোনার তাল তাগড়ে ধরে পেয়েছো ধুলি মুঠো,
ভালোবাসার দিঘিতে কত করেছো অবগাহন, পেয়েছো সুখ দুঃখ আর ছলে ভোলানো দাহ, পড়েছো বনে মালার মতো যাওনি তবু ছিঁড়ে, যতক্ষণ স্মৃতি আড়াল রেখেছে তাকে কেড়ে। আসলে তুমি ক্ষুদ্র ছোট ফুলের মতো বাগানে ফোটো, বিরহে যদি দাঁড়িয়ে ওঠো ভূতের মতো দেখায়, আসলে আর নকলে তাকে বড়র মতো দেখায়। তো এই ব্যাপারটাই আমি বলতে চাই যে এই কবিতাটার একটা অদ্ভুত মানে আছে না, মানে সব কিছুই আমরা দেখি যে বেড়ে উঠছে বড় হচ্ছে, কিন্তু সেটা কি, সেটা বড় হলো স্ট্রাকচারালি কিন্তু সেটা কতখানি বড় হলো, বা বড় হয়েও বাকি জাগতিক যা জিনিসপত্র আছে তার সামনে তার মূল্য কি, মানুষের ক্ষেত্রেও তাই একদম। তো নিজেকে একটা মানে প্যাডেস্টেলে তুলে বাকি সবাইকে নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা কিন্তু অনেকেই মানে সেরকম করে থাকেন, সেটা কিন্তু করা ঠিক একটা উচিত নয় আমাদের কারুরই। আমি যেটা ফিল করছি, যদি খুব ভুল না বুঝে থাকি, তোমার মধ্যে একটা শিল্পীর ক্ষোভ আছে, যেটা আমার মনে হয়, যেটা আমার মনে হয় যারা সত্যিকারের কাজ করেন প্রত্যেকের মধ্যে আছে, কারণ আমরা অনেকেই এই জিনিসটা ফেস করি। যেমন ধরো আমি তোমাকে একটা কথা বলছি, একটু একটা ব্যক্তিগত জিনিস যেটা আমার মনে হচ্ছে তোমার কথার সঙ্গে লিঙ্ক করবে, এই যে ধরো, এই যে তুমি বললে যে যখন প্রথম আসি সুযোগ পাওয়ার একটা ব্যাপার থাকে, আজকে যেমন তুমি আমাকে বলে তোমার একটা গান আমি শুনেছি, এই জিনিসটা কিন্তু করতে খুব কষ্ট করতে হয়। হ্যাঁ, যে আমার একটা নতুন গান করেছি তুমি একটু শোনো, তুমি একটু জানাও, এবং যারা একটুখানি ওপরে আছেন, যারা হয়তো আমার থেকে 3 বছর আগে এদেশে এসেছেন বা 10 বছর আগে, 15 বছর আমি তো হালে এসেছি, তারা মনেও করছে না যে সে গানটা শোনা যেতে পারে বা সেই সময়টা তাকে দেওয়া যেতে পারে। বা তুমি ধরো একটা নতুন কিছু ভাবনা তোমার আছে, সবসময় তুমি একটা নতুন কিছু ভাবো, চিন্তা করো, সেখানে যখন ধরো আজকে যারা অর্গানাইজার তারা তো কিছু ফিক্সড সব জায়গাতেই, 7 জন 5 জন 10 জন তার বেশি নয়, এবং সেখানে তারা তাদের মতো করে বন্ধুদের মধ্যে, ধরো আজকে তোমাকে আমি বলছি রবীন্দ্র জন্মোৎসব পালন করা হচ্ছে কোথাও একটা, কানাডাতে হতে পারে, বিলেতে হতে পারে, বনগাঁতে হতে পারে, বারাসাতে হতে পারে, তুমি প্রত্যেক জায়গাতেই কিন্তু প্রতি বছর একই মুখ দেখবে। একদম, আমি এটাই বলতে চাইছিলাম যে একই ঢাকাই শাড়ি দেখবে, একই জুঁয়ের মালা দেখবে, একই গোল টিপ দেখবে, হঠাৎ করে তুমি কিন্তু নতুন 5টা মুখ 5টা জায়গায় দেখবে না। কিন্তু শিল্প কিন্তু দাবি করে নতুন চাই, নতুন ভাবনা চাই, তাহলেই তো শিল্প এগোবে। যেমন একই বাংলা গান তুমি গেয়ে গেয়ে তো তুমি আর করতে পারবে না, তোমাকে নতুন বাংলা গান গাইতে হবে, নাটক তো তুমি এক করতে পারবে না, নতুন তোমাকে নাটক লিখতে হবে, তবেই তো ভাষা এগোবে, কাজ এগোবে, সংস্কৃতি এগোবে। আজকে ধরো কথার কথা, সেই কতদিন আগে ধরো আমাদের ভোলা ময়রা যে গান গেয়ে গেছেন, সেই গান তো আজকে এক্ষুনি সেই পরিপ্রেক্ষিতে আমি গাইছি না, আজকে আমি অঞ্জন দত্ত গাইছি। হ্যাঁ, কখনো যদি বাংলা গানের ধারা নিয়ে পড়াশোনা করি বা রিসার্চ করি বা কাজ করি, তখন হয়তো আমি ভোলা ময়রার গানও গাইবো, অঞ্জন দত্তের গানও গাইবো, কিন্তু আজকে মানে তুমি না চাইলে সকালটা এত সুন্দর হতো না, এই কথাটা এক্ষুনি অঞ্জন দত্তের মতো করে বলতে হবে, কারণ এই টাইমটা কিন্তু এইটাই ডিম্যান্ড করছে। তো আজকে ধরো তুমি যেটা বললে যে নতুন কাজ, নতুন চিন্তাভাবনা, এই যে শিল্পীর ক্ষোভ, এইটা কিন্তু ভীষণ বেশি দেখতে পাওয়া যাচ্ছে, একদম দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা আরেকটা আমি জানি না কি কারণ, এটা কিন্তু কলকাতায় কিন্তু অনেক নতুন মুখ উঠে আসছে, যদিও এটা কমপ্লিটলি আমার বলা ভুল হবে যদি আমি বলি যে উঠে আসছে না, কিন্তু লন্ডনে বা অন্যান্য জায়গায়, ইউএসএতে, ক্যানাডাতে, ছোটো ছোটো আরও শহরে নানারকম, সেখানে কিন্তু পরিচিত মানুষ যদি একটা জায়গায় উঠে যান, তার পারিপার্শ্বিক মানুষজনই কিন্তু তাদেরকেই দেখা যাবে, এবং তার সেটার কোনো অন্যরকম বা ব্যতিক্রম আমরা দেখতে পাবো না। যেমন আমাকে অনেকটা কষ্ট, আমি বলবো আমাকে অনেকটা খেটে কষ্ট করেই উঠে আসতে হয়েছে এত দূর, এবং তার অনেকগুলো কারণ আছে, এবং তার কারণ এটাও যে আমার গোয়ার তুমি, কারণ আমি একরকম গান ওরকম কপি আর্টিস্টদের মতো কপি ভয়েসে গাইতে পারবো না, মানে আমার কাছে গান, কবিতা, নাটক যাই হোক সেটা নিজের মতো হতে হবে, মানে নিজের
মানে একটা কিশোর কুমারের গান কেউ গাইতেই পারে, কিন্তু সেটা তার গলায় গাইতে হবে এটা তো কেউ বলে দেয়নি। তো কিশোর কুমারের গানটা তো আপনি গাইছেন এবং আপনি নিজের মতো করে গান, সেটা শুনতে অনেক বেটার লাগবে। আপনি তাকেই রেপ্লিকেট করলে তো সেটা ইট ইলস নাথিং, আমার মনে হয় সেটা সেটা কিছু সেটার থেকে কারুর কিছু নেয়ার নেই, মানে তার যিনি গাইছেন তারও কিছু নেয়ার নেই, কিন্তু তাহলে তো কিশোর কুমারের টেপটা চালিয়ে দেওয়া যায়। হ্যাঁ শুধু মারাটা, হ্যাঁ দর্শকের টিকিট খরচ করে ডেকে কিশোর কুমারের কপি ভয়েসে গান শোনানো দরকার নেই, মানে এইগুলো হচ্ছে ব্যাপার। সেরকমই মানে নাটক জাস্ট টোকা, মানে টুকে টুকে সিন বাই সিন নাটক একটা করে গেলাম, 50 বছর ধরে সেটাই হয়ে আসছে, ইদিপাস বা ইউলিসিস মানে অনেক কিছু নাটক হয়েছে কলকাতা শহরে, তারপরে মডার্ন নাটকও 1 থেকে 12 আমি সিন বাই সিন করে গেলাম। তার তো মানে আমি বুঝতে পারছি না সেটার মধ্যে চিন্তনটা কোথায় হচ্ছে, মানে সেটা একটা কোনো ইভলভ তো হচ্ছে না, সেটা প্রোডাক্টিভিটি কম, মানে হচ্ছে না বলবো না, সেটা নিয়ে মানুষ নিশ্চয়ই পড়াশোনা করছেন এবং ভাবছেন, কিন্তু সেটা কি খুব একটা ফ্রুটফুল হচ্ছে সেটা তো মানে আমার আমার মনে হয় না, সেটা সবার ব্যক্তিগত মতামত আছে। বুঝতে পারছি, মানে খুব খুব একটা কঠিন সিরিয়াস ব্যাপার না, আমি তো নিশ্চয়ই এটাও ফেস করেছি। আজকে যেটা তুমি বলছো এইটা হয়তো অনেকেই যারা শিল্পী বা এই নিয়ে লড়াই করছেন, যারা নিজেদের একটা আলাদা কিছু কাজ করতে চান, যারা সব কিছু কপি করব এই ব্যাপারটার মধ্যে থেকে বাইরে থাকেন, তাদের তো এই জায়গাটা ফেস করতেই হবে না, তোমাকে মুখের ওপর তো সেটা বলেই দেওয়া হবে, ওটা নিয়ে কিছু। এছাড়া আরেকটা ব্যাপার খুব ঝাঁচকচকে, সুহা এর একটা পজিটিভ দিক আছে, কারণ এই যতবার তুমি রিফিউ কেউ তোমাকে রিফিউজ করবে ততবার তোমার জেদ বাড়বে, জেদটা বাড়বে এবং ততবার তোমার কাজটা আরো ভালো হবে আগের কাজটার থেকে। একদম একদম, এটা আমি আমি বিশ্বাস করি এবং আমার মনে হয় তুমিও বিশ্বাস করো। একদম একদম, আর সিরিয়াস আলোচনা না, একদম শেষে চলে এসেছি, আমি তোমার গান শুনতে চাই, আমার মনে হয় পর্দার ওপারে যিনি রয়েছেন তিনিও চাইছেন। আচ্ছা হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো বেদনবাসী উঠলো বেজে বাতাসে বাতাসে, হৃদয় আমার প্রকাশ হলো এই যে আলোর আকুলতা, সে তো জানি তাহার কথা, ফিরে সে আমার প্রাণে আমার উদাসে, হৃদয় আমার প্রকাশ হলো। হাতখানায় গাইলাম কারণ সময়সীমা শেষ, এবং অনেক ধন্যবাদ আজকে আমাকে ডাকবার গান আর তোমার উচ্চারণ আর তোমার প্রকাশভঙ্গি তোমার বাচনভঙ্গি সব কিছুর, ওই যে আমি বললাম যে বহুদিন ধরে আমি তোমার একজন ফ্যান, তুমি বলতে পারো আমাকে ফ্যানের বাংলা কি হয় বলো তো? ফ্যানের বোধ হয় বাংলা হয় না, না না হাত পাখা তো হয় না, হাত পাখা ফ্যান আর হাত পাখা দুটো, যাই হোক তুমি আমার তোমার ফ্যানই বলো আর হাত পাখাই বলো। আমার ভীষণ আজকে মনে হলো যে একটা সুন্দর সময় কাটলো, একটা একটা দারুণ কিছু একটা করলাম আর কি, মানে তোমার সাথে আড্ডা দেওয়াটা একটা দারুণ ভাবে হলো আর কি। সুহা আমি তোমাকে বলবো তোমার কাজ নিয়ে আরো 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 অনেক তুমি এগিয়ে যাও, নিশ্চয়ই আবার কোনো না কোনো বাঁকে দেখা হোক, দুজন শিল্পী হিসেবে, দুজন বন্ধু হিসেবে, দুজন মানুষ হিসেবে, ঠোক্কর খাই আমরা বারে বারে, আর আশা করি তার থেকে আরো কিছু নতুন কিছু ভালো হবে। তুমি থাকো রবীন্দ্রনাথের গানে, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায়, তোমার মধ্যে যেটাতে তুমি ভালো থাকো।
অনেক ধন্যবাদ সোমাদি, অনেক ধন্যবাদ আয়ন টিভি। আমি আশা করব দর্শক বন্ধুরা যারা দেখছেন তারাও আমাকে আজকে তাদের পছন্দ হয়েছে আমি জানি না, এবং তারা যখন আমি যখন নতুন কোনো কাজ করব তারা এসে দেখবেন। আমার অধিকাংশ কাজ কিন্তু আমি ফ্রি টিকিটস হয় আমার, আমি নিশ্চয়ই জানাবো সকলকে, তখন যেন তারা এসে দেখেন এবং আমাকে গ্রহণ করেন একইভাবে। অনেক ধন্যবাদ। সময় কেটে যায় সময়ের মতন করে, কিছু কিছু সময় বন্ধুদের সঙ্গে দেখা হয়, কিছু কিছু সময় গান গল্পে আড্ডা কাটে, আর কিছু সময় একান্তই নিজের সময়। সেই সময়টায় ভাবতে বাধ্য করে, আজকে যে শুনে গেলাম এত রবীন্দ্রনাথের গান, এত শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, বাড়ি গিয়ে তো আজকে রবীন্দ্রনাথের গান শুনবো আর শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়বো, আমি ঠিক করে নিয়েছি আমার রুটিন, আপনারটা কী হবে? দেখা হচ্ছে পরের বৃহস্পতিবার, ততদিন খুব ভালো থাকুন।